हेलो स्टूडेंट, आमी उत्पल मास्टरमशाई 12 क्लासेर आईजीबी टॉपिकेर 4 नम्बर पार्ट এই মুহূর্তে আমি ভিডিও দিতে চলেছি। 3 নম্বর পাঠের শেষে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম, তাহলে প্রেম করতে হলে দুটো টেকনিক, ছেলেদেরকে হতে হবে বেহায়া, মানে দ্যাট ইজ বেপরোয়া, মেয়েদেরকে হতে হবে নির্লজ্জ। তাহলে তা না হলে দুজনের প্রেম সার্থকতা হবে না। তোমাদের মনে নিশ্চয়ই ছটপটানি উৎসুক, স্যার তাহলে ছেলেটা মানে গল্পকথকটা ট্রেনে বসে মেয়েটাকে কাছে পেয়ে একা একা ওই দূরপাল্লার ট্রেনের ভিতর, আর তো কেউ কামরার ভিতরে নেই, ওই একা পেয়ে কি এমন বেপরোয়া হয়ে উঠল, আর মেয়েটা কেমন হয়ে নির্লজ্জ হলো, শোনাও শোনাও স্যার। নিশ্চয় তোমাদের মনে উৎকণ্ঠা, এসো স্টুডেন্ট সবাই আমরা তারপরে অংশ শুনি। গল্পকথক ভীষণভাবে উৎকণ্ঠা হয়ে উঠল, না না আমাকে ওর সাথে কথা বলতেই হবে, ও আমার পাশে একা একা, ও যাবে চুপি চুপি, আমি যাবো চুপি চুপি, না না কখনো না, আমি কথা বলবই। মুখটাকে ওর কানের কাছে চুপি চুপি নিয়ে গিয়ে আস্তে আস্তে করে বলল, হে তুমি দেহরা যাচ্ছ গো, জাস্ট ডায়লগটা কেন, আর ইউ গোয়িং অল দা ওয়ে টু দেহরা, তুমি কি দেহরা যাচ্ছ গো। মেয়েটা সঙ্গে সঙ্গে এই কথাটা, এই কোশ্চেনটা শুনে চমকে উঠে, এখানে যে কেউ আছে আমি তো জানিনি, জাস্ট মেয়েটা এইভাবে হয়ে উঠল। তোমাদের মনে পড়ল স্যার মেয়েটা চমকে উঠল কেন গো? স্টুডেন্ট তোমরা কি এখনো বুঝতে পারো না, মেয়েটি এতক্ষণ একা একা বসে ভেবেছিল বিন্দাস আমি একা, আমার রুমে কেউ নেই, কিন্তু মেয়েটির কাছে বসে থাকা ছেলেটিকে দেখে মাটা বলেছিল ইনস্ট্রাকশন দিয়ে, দেখ সোনা অপরিচিত পুরুষের সাথে কথা বলিস নি। মেয়েটাকে কিন্তু ইঙ্গিত করেছিল যে পাশে তোর কাছে একটা অপরিচিত পুরুষ আছে রে, কিন্তু মেয়েটি অন্ধ হওয়ার স্বার্থে দেখতে পায়নি, সে তার চুপি চুপি উঠে গিয়ে বিন্দাস বসে পড়ে মনে মনে ভেবেছে আমার একা। কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি, আর ওই যে গল্পকথক কাছে বসে আছে, ও আগে থেকে বসে শব্দ দ্বারা, স্পর্শ দ্বারা, গন্ধের দ্বারা ও কিন্তু সব আন্দাজ করে ফেলেছে। তাহলে গল্পকথক জানতো উঠে কাছে বসেছে, কিন্তু উঠে আসা মেয়েটা কিন্তু জানতো না পাশে গল্পকথক, সেই কারণে হঠাৎ করে যখন গল্পকথক কানের কাছে গিয়ে বলছে যে আর ইউ গোয়িং অল দা ওয়ে টু দেহরা, হে তুমি কি দেহরা যাচ্ছ গো, মেয়েটা চমকে আমি তো জানি না। গল্পকথক তখন কি মনে মনে ভাবছে এই অ্যাক্টিং দেখে, এই অ্যাকশন দেখে, যাচ্ছি একটু পর, তার আগে একটা মাল্টিপল চয়েস। দেহরা, দেহরা স্টার করে দিয়েছি চারটা, চারটা পাঁচটা ছটা সাতটা, তোমাদের যত ইচ্ছা স্টার করে নাও। প্রশ্ন হয় যে গল্পকথক মেয়েটিকে কোথা যাওয়া নিয়ে প্রশ্ন করেছিল, উত্তর দেহরা, আমি বাংলা লিখে দিচ্ছি, গল্পকথক মেয়েটিকে দেহরা যাওয়া নিয়ে প্রশ্ন করেছিল, ক্লিয়ার? চলো তারপর। তখন গল্পকথক মনে মনে ভাবছে, কি ভাবছে, চলো টপিকে, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, ও বুঝেছি আমার কথা শুনেও চমকে উঠলো কেন জানো, আমি বোধহয় অন্ধকারে বসে আছি গো, মানে অন্ধকারে বসে আছো, তার মনে ধারণা, ও তো নিজে তো অন্ধ, অন্ধ মানে কোথায় সে বসেছে ওর আর জ্ঞান নেই, মানে বুঝতে পারে না, ও ভেবেছে তাহলে মেয়েটা দেখতে পায়, দেখতে পাওয়া সত্ত্বেও আমার কথা শুনে চমকে উঠল, মানে আমি অন্ধকারে বসে আছি। কীরকম, আমি একদিন পড়িয়ে বাড়ি ফিরছি, তখন নতুন নতুন বিয়ে করেছি, বউ খুব মিষ্টি, আমি কালো দেখতে ফিট ফর্সা ছাতার কাপড়ের মতো, কিন্তু বউ খুব দারুণ, লাভ করে বিয়ে করেছি দেখে, ছাত্রী নয় মানে ছাত্রর বোনকে, মানে ছাত্রকে পড়িয়েছি, ছাত্র বাড়িতে নিয়ে গেছে, ছাত্রর বোনকে ভালো লেগেছে, ছাত্রর বোনটিও আমাকে ভালো লেগেছে, এরকম কালো মানুষটাকে তাকেই আমি বিয়ে করেছি। তো এখন নতুন নতুন সংসার, এই টপিক চলতে চলতে কিন্তু ব্রেকে তোমাদের গল্প শুনতে হবে, তাহলে কিন্তু রেস্টোরেন্ট করবে, না হলে কিন্তু ভালো লাগবে না, কেন প্রেমের টপিক, প্রেম সম্বন্ধেই শুনতে হবে। তো সারাদিন পড়িয়ে যখন ক্লান্ত শান্ত দেহে বাড়ি ফিরতেছি, স্কুল ব্যাগটাকে নিয়ে, আমার কিন্নি আমাকে ভয় দেখানোর জন্য দরজা খুলে দিই, দরজার কোণে অন্ধকারে চুপি চুপি
চুপচাপ এইভাবে বসে আছে। আমি জানি বিন্দাস দরজা খোলা, দুমদুম ঢুকে যাচ্ছে, দুমদুম চলে যাচ্ছে। যখনই দরজার ভিতরে পা রেখেছি, ও ভিতর থেকে ওই দরজার কোন থেকে আমাকে বলছে হও, আর আমি দুম করে লাফিয়ে উঠছি, চিৎকার করছি। আমি ওই মেয়েটার মতো চমকে উঠেছিলাম, কি কারণে? আমি তো চোখ থেকে দেখতে পেয়েও আমার মিসেসকে দেখতে পাইনি। ঠিক গল্প কথকা এখানে বলেছে, জানো গো মেয়েটা আমায়, গল্প কথকের ধারণা যে মেয়েটা দেখতে পায়, তাহলে মেয়েটা দেখতে পেয়েও ও আমার কথা শুনে চমকে উঠল কেন জানো? আমি বোধহয় অন্ধকারে বসে আছি গো, তার ধারণা। আমি মাল্টিপুল চয়েস দিয়ে দিছি, সিটিং ইন এ ডার্ক কর্নার। তাহলে গল্প কথক মনে মনে ভাবছিলেন তিনি বুঝি অন্ধকার কোণে বসে আছেন। ক্লিয়ার হলো? তারপর তারপর কি বললো? বিকজ মাই ভয়েস স্টার্টেড হার। কেন জানো? আমার কণ্ঠস্বরটা সে কারণেই তাকে চমকে দিয়েছিল গো। সে গেভ এ লিটিল এক্সক্লেমেশন, সে একটা ভয়ঙ্কর বিস্মিত শব্দ দিয়ে চিৎকার করে বলল, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ, এখানে যে কেউ আছে আমি তো জানিনি। মেয়েটি ঠিক এইভাবে অ্যাকশন দিল। গল্প কথক আমাদের বলছে এখানে একটা মিনিং আছে, লিটিল এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন মিনস আমি করে দিয়েছি, ক্রাইড আউট সার্টেনলি, হঠাৎ বিস্ময়ে চিৎকার করে ওঠা। মেয়েটি যখন এইভাবে বিস্ময়ে চিৎকার করে উঠল, গল্প কথক তখন আবার উত্তর না দিয়ে নিজে নিজে মনে মনে ভাবছেন, মানে এই গল্পে মনে মনে ভাবাটা বেশি গো। যখন হিরো বা হিরোইন মনে মনে ভাবছে, ওদের মনের কথাটাকে টেনে বের করছি আমি, মানে আমি মাইক্রো বক্স উৎপল মাস্টার্স। তো সেক্ষেত্রে কি মনে মনে ভাবছে? ওয়েল আচ্ছা আচ্ছা, মানে সাপোর্ট দিয়ে বলছে। কি সাপোর্ট? ইট অফেন হ্যাপেন্স দ্যাট, এটা প্রায়শই ঘটে থাকে যে পিপুল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। জানো গো পৃথিবীতে যে সমস্ত মানুষের চোখে দৃষ্টি আছে তারা কম দেখে গো। বলে কেন? না আই সাপোজ আমি মনে করি দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ আমি মনে করি তারা যেটা নিতে চায় কেবল সেটাই নেয়, আর আশেপাশে যা যা থাকে তা নেয় না। বলে স্যার এই কথাটা আমরা বিশ্বাস করিনি। কারা বলছো? তোমরা, তোমরা ছাত্ররা, তোমরা নিশ্চয়ই বলছো স্যার আমরা একটা বিশ্বাস করিনি গল্প কথা থেকে কথা। আমরা দেখতে পাই আমরা কম দেখি, আর যারা দেখতে পায় নি চোখে তারা বেশি দেখে। এ কি কথার কথা তোমাদের মনে ধারণা? আচ্ছা বলো তো, যদি আমি অন্ধ মাস্টারমশাই হই, ধরে নাও আমি অন্ধ, দরজায় ঢুকে যখন আমি ক্লাসরুমে আসব, আমি কোনটাকে খুঁজে খুঁজে আসব? আসবো চেয়ারটা আর টেবিলটা, তোমরা বেঞ্চে বসে আছো। দরজার কাছে যখন খুঁজে আসছি, আস্তে আস্তে খুঁজতে 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 ঠিপাক করে লাগলো কোথায়? বেঞ্চিতে। হাত বুলিয়ে দেখলাম ছাত্র না ছাত্রী, চুল বড়ো সাত ছাত্রী, এধারে হাত বুলিয়ে দেখ সারা চুল ছোট ছাত্র, বুঝে নিলাম। তারপর আস্তে 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 আবার ডান দিকটা হারিয়ে যখন ঠেকলাম কোথায়, বড় যে স্টেজ তক্তপুষ বলে স্টেজ তাতে লাগলো, ও বুঝলাম এখানে। তারপর কি না, তারপর দেখলাম তার উপরে হাত দিয়ে দিলাম টেবিল, টেবিলে উঠে চলতে গিয়ে চেয়ারে ছত্রতর ধরে ফেললাম চেয়ারটা। ওরে বাবা এই তো চেয়ার, তাহলে চেয়ারটাকে নিতে গিয়ে কোনগুলাকে টাচ করেছি? দরজা, দরজার পাশে বসে থাকা বেঞ্চি, বেঞ্চিতে বই, বইয়ের সামনে বসে থাকা চুল বড় মেয়ে, ডান দিকে বসে থাকা চুল ছোট ছেলে, তারপরে স্টেজ, স্টেজের উপরে টেবিল, টেবিলের পাশে চেয়ার। তাহলে অন্ধ মাস্টার চেয়ার পেতে গিয়ে কতগুলাকে দেখেছে? বেশি দেখেনি, কিন্তু দেখতে পাওয়া মাস্টারকে যদি ছেড়ে দেওয়া হয় দুমদুম এসে কোথায় বসবে? সরাসরি চেয়ার, আর নো প্রবলেম, কোনো কিছুকে দেখার নেই। তাহলে দেখতে পাওয়া মাস্টার দেখলো শুধু চেয়ার, আর দেখতে না পাওয়া মাস্টার দেখলো চেয়ারের সাথে আর আনুষঙ্গিক। তাহলে গল্প কথা কথা ঠিক যে জানো গো দেখতে পায় যারা, তাদের চোখে দৃষ্টি আছে তারা বোধহয় কম দেখে। কাকে ডোজটা মারছে মনে মনে? মেয়েটাকে। গল্প কথকের ধারণা মেয়েটা দেখতে পায়, কিন্তু আমরা দর্শকরা বুঝতে পারছি ও দেখতে পায়নি। আগে থেকে তোমাদের আমি ই দিয়েছি, ক্লু দিয়ে দিয়েছি, তো চলুক এইভাবে ঢপ দেবা দিবি। ও ওকে ঢপ দিচ্ছে, এ একে ঢপ দিচ্ছে, ঢপ দেবা দিবি প্রেম, আরে প্রেম মানেই তো ঢপ। ছেলে বলছে জানো, মেয়ে যখন বলছে জানো তোমাকে তো আমি ভালোবেসে ফেলেছি, তোমার বাবা কেমন গো, মা কেমন গো? বলছে তুমি জানো আমার বাবার মতো বাবা নেই, আমার মায়ের মতো মা হয় না। বলছে আর তোমার বাড়ি? আর তো কেউ না, আমি একা। বলছে তারপর, তারপর কি না, তারপর তোমার বাড়িতে কী কী আছে? না তুমি জানো
আমার বাড়িতে 10টা গাড়ি 12টা বাড়ি আমেরিকায় বিড়াল ব্যবসা। ছেলেটার স্টাইল কেমন? মহব্বতে প্যান্ট, তেরে নাম চুল, পাঞ্চিং বোতাম জামা, পায়ে বুট, গায়ে গলায় টাই, পরনে কোট। দেখলে যেন ভাব ভাব, বিশাল হাই ফাই। কলেজে পড়ে, মেয়ের সাথে দর্শনী, লাভ অ্যাট ফার্স্ট সাইট, দর্শনী প্রেম হয়ে গেছে, আর প্রেমের পরে মেয়ে তথ্য নিচ্ছে, পরে বিয়ে গেল। মেয়েটা ধনী ঘরে মেয়ে গো, অস্থিরা সামলানোরা, সঙ্গে সঙ্গে বলছে যাও তোমা আমার বাবার বাড়ির সমস্ত আর্থিক অবস্থা তুড়ি মেরে উঠে, চলো চলো আমি তোমার সঙ্গে আজকে পালিয়ে যাবো, তুমি আমার নিয়ে চলে যাবো। ছেলে বলছে দেখো তুমি ভেবো। বল না আমি কোনো ভাবো না, আমি চলে যাবো। বাবা মাকে না জানিয়ে ছেলেটাকে বিয়ে করে পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো গাছকে সাক্ষী রেখে, গাছ বৃক্ষ দেবতা কোনো দেবতা পায়, সিঁদুর ঘষিল শাখা সিঁদুর পড়লে চলছে। ছেলেটা যখন মেয়েটাকে নিয়ে চলে এসেছে বাড়িতে, মেয়েটা দেখছে অবাক হয়ে, ঝুবড়ি ঝুবড়ি বাড়ি, অনেকগুলো বাড়ি পাশাপাশি, যেন আনকালচার পরিবেশ। একটা মহিলা ভেতর থেকে একজন পুরুষকে খাবার দিচ্ছে থালাতে, যাক একবারে। তো ছেলেটাকে বলছে মা, মা গো। তোর মা বলছে কে রে, কলেজ থেকে চলে এলি? বলছে হ্যাঁ চলে এসছি। মা বাড়িয়ে বলছে তোর পিছনে কে রেখেছি? তখন বলছে জানো মা, তোমার বউমা, তুমি কি বুঝতে পারছো না? বলছে কি, তুই বিয়ে করেছিস? চুপ। বাবা ভিতর থেকে বলছে কি হয়েছে গো? আর তোমার ছেলে তো বড় হয়ে গেছে গো, সে তো বিয়ে করে চলে এসছে, কোথায় যাবে কি করবে? তখন বাবা বলছে দেখো, ও যদি স্বাবলম্বী হয়ে গেছে মনে করে, ও তার বউমা নিয়ে কোথায় থাকবে থাকুক, আমাদের সঙ্গে আর ওদের থাকার দরকার নেই, আসার দরকার নেই। হুমকি দিয়ে বাচ্চা তখন বলছে দেখো মা, বাবাকে বলে দাও, আর তুমিও শুনে রাখো, তোমরা যদি এই ব্যবহার করো আমি চিরকালের জন্য তোমাদের ছেড়ে চলে যাবো। মা বাবাকে উস্কে দিয়ে বলছে আরে চুপ করো, একটাই আমাদের বাচ্চা, একটা উইকেট, চলে গেলে কি আর পাবো গো, যা হয়ে গেছে ছেড়ে দাও, মেনে না। মেয়েটা প্রথম সিন দেখে ছেলেটাকে নিংসিয়ে বলছে কি গো, তুমি যে বলেছিলে তোমার বাবার মতো বাবা নাই, মায়ের মতো মা নাই, একই তো বলছে, তোমাকে বলেছিলাম না এ আমার বাবার মতো বাবা তুমি পাবে না, আমার মায়ের মতো মা তুমি পাবে না, দেখো দেখো এদের আচরণগুলো দেখো এইরকম। কি গো, কথার সঙ্গে কথা মিল আছে কিন্তু ভিতরে টোনের পার্থক্য। সেখানে বলেছিল আমার বাবার মতো বাবা নাই, মায়ের মতো মা হয় না, এখানে সে কি দেখালো? আচরণগুলো দেখে বলছে দেখছো কি বাবা কি মা, এদের মতো আর কোনো ঘরে বাবা মা পাবে? একেবারে বাজে। মেয়ে বললো এই কথার কথা মিল থাকলো, এর ভঙ্গি ভিতরের অ্যাকশন তো আলাদা। ঠিক আছে, এই কথাটা না হয় আমি মেনে নিলাম, কথা আর বুঝতে আমার ভুল ছিল। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করছে কি গো, তুমি যে বলেছিলে 10টা গাড়ি 12টা বাড়ি আমেরিকায় বিড়াল ব্যবসা, সেসব কথা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? সব বাড়িগুলো গড়ে নাও তো, আমার বাড়ি, কাকা বাড়ি, জেঠু বাড়ি সব মিলে, আমাদের এই যে ছোটো ছোটো বিপিএল বাড়িগুলো, হ্যাঁ ছোটো ছোটো টুমি টুমি, এগুলা 10টা নয় 12টা, আর বেশি হবে, তুমি তোমাকে কম বলেছি। বলছে সেগুলোকে বলে চলে, হ্যাঁ আমি তো তোমাকে সত্যি কথা বলছি, তুমি তো ভিতরে মিথ্যা ভাববে বা তুমি তো ভিতরে অন্য সেন্সে ধরবে, আমার কি? বলছে তাহলে 10টা বাড়ির হলো 12টা গাড়ি, না সকলের ঘরে দিদিমণির সাইকেল, দিদি যে সাইকেলগুলো দিয়েছে, তাহলে তো পেট্রোলহীন গাড়ি হবে, পা গাড়ি দিয়েছে, আর বাবা যে টুটু আগে করা ভাঙা কিছু বাই সাইকেল দিয়েছে। বলে আচ্ছা, কথার মধ্যে তো খুব টেকনিক তুমি দিয়েছো। বলে দেখো আমি কিছুই মিথ্যা বলি না, তুমি মিছিমিছি করে আমায় তুমি দোষারোপ করছো। বলছে তাহলে তুমি যদি বলছো সব ঠিক, তোমার আমেরিকায় বিড়াল ব্যবসাটা কোথায়? না সন্দেহ, খেতে বসো কত বিড়াল আসতে দেখবে, বিড়াল তার ছানা তার ছানা তার ছানা, আমরা কি করি জানো, ওগুলাকে নিয়ে গিয়ে সেই যে অনন্তপুরে খাল পাড় ক্যানেল পাড় আছে, হ্যাঁ নদীর পাড় আছে, ওইখানে গিয়ে ছেড়ে আসি, এটাকে আমাদের এখানে বলে বিড়াল ব্যবসা, আমেরিকায় বিড়াল ব্যবসা। তাহলে বুঝতেই পারছো ঢপের চপ, তাহলে যে যত বেশি ঢপ দিতে পারবে তার প্রেম তত লাটে উঠবে, তুঙ্গে উঠবে। ঠিক সেই রকম ছেলেটা মনে মনে ভাবলো জানো ও নিশ্চয়ই দেখতে পায়, দেখতে পেয়েও আমায় দেখতে পেলো না, আমি বোধহয় অন্ধকারে বসে আছি গো। তাছাড়া যারা দেখতে পায় তারা কম দেখে, আর যারা দেখতে পায় না তাদের বলছে হোয়ার এজ পিপুল হু ক্যান সি ক্যান নট সি অর সি ভেরি লিটিল হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল হোয়াট ইভার ইজ স্টার মোস্ট লিং অন দ্য রিমেনিং সেন্স। কি বললো কথাটা? কিন্তু অপরদিকে যারা দেখতে পায়নি অথবা চোখে কম দেখে তারা কি করে জানো, তারা তাদের খোঁজা বস্তুটাকে নিতে গিয়ে আনুষঙ্গিক আরও আরও অনেক বস্তুকে দেখে ফেলে। সেই কারণে আমি দেখতে না পেয়েও ওকে দেখছি, ওর বাবা মার কণ্ঠা শুনেছি, ওর চটি জুতা আছে জানতে পেরেছি, ও আমার পাশে বসে আছে সম্মুখে বসে সবটা বুঝতে পেরেছি, কিন্তু ও দেখতে পায় অথচ দেখো আমায় দেখতে পেলাম। সেই জন্য বলছে আচ্ছা, এই জন্যই সাপোর্ট দিয়ে বলেছে অয়েল। তারপর ছেলেটি
সেই যে মেয়েটি চমকে উঠে পড়েছিল, এখানে যে কেউ আছো? আমি তো জানিনি, এই যে বলেছিল তার উত্তর এতক্ষণে দিচ্ছে, এতক্ষণ তাহলে যতটা শুনলাম তা মনে মনে কথা, ভিতরে ভিতরে কথা। তখন কে ছেলেটি সেই কথার পরিপ্রেক্ষিতে, মেয়েটির কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছে, আই ডিড নট সি ইউ আইদার, আই সেড বাট আই হার্ড ইউ কামিং। এই জানো আমিও তোমায় দেখতে পাইনি গো, কিন্তু আমি শুনতে পেয়েছি তুমি আমার পাশে এসে বসলে। তখন এই কথা বলার পরেই মেয়েটা মনে মনে ভাবে, ছেলেটা মনে মনে ভাবছে, সরি ছেলেটা মনে মনে ভাবছে, কি ভাবছে, হায় সত্যনাশ, আমি যে অন্ধ, কোথায় কোথায় তো আমি বলে ফেললাম যে আমি তোমায় দেখতে পাইনি গো, তুমি যে এসে আমার পাশে বসলে, আমি তো শুনেছি গো, আমি সেটাতে শুনতে পেয়েছি গো। তে এই কথার মধ্যে যদি মেয়েটা ধরে ফেলে যে আমি অন্ধ, তাহলে তো আমার কাছে বসবে না গো, তাহলে কী হবে, তাহলে কী হবে? এর পরের অংশ দেখার জন্য পরের ভিডিও।